চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। কেনাকাটা স্বার্থে নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে দেখছেন সব বয়সীরা। ঈদ বাজারকে আরও রাঙিয়ে তুলতে চোখ জুড়ানো লাইটিং সহ বাহারি ডিজাইনের পসরা সাজিয়ে বসেছে শপিং মলগুলো। ঈদকে সামনে রেখে বাহারি সাজে সেজেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিপণী বিতান সহ ছোট বড় মার্কেট। পছন্দের পোশাক কিনতে এখন থেকেই মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। অনেক দাম, কিন্তু আগের মতো কোনো নতুন কালেকশন আসেনি। সব ধরনের প্রাইজেরই পাওয়া যাচ্ছে, মানে একদম মানে আমাদের বাজেটও আছে, আবার হাই রেঞ্জেরও আছে, দেখে শুনে নিতে হচ্ছে আর কি। আজকে ফার্স্ট টাইম আসলাম সানমারে দেখার জন্য, তো ভালো লাগছে পাঞ্জাবিগুলা, দেখতেছি নেব। পছন্দের পোশাক কিনতে বাবা মায়ের সাথে ঘুরছে শিশুরাও। ঈদের জন্য আমি ঘড়ি নিব, জুয়েলারি নিব, আরো কাপড় নিব। এখন জুয়েলারি দেখতেছি, ব্রেসলেট, দেন হচ্ছে লকেট, রিংস, দেন আরো জিনিস। এবারের ঈদে দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। বিক্রেতারা বলছেন ক্রেতাদের পছন্দের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন তারা। 15 রমজানের পর থেকে বেচা বিক্রি আরো বাড়বে বলে আশা তাদের। পাকিস্তানি থ্রি পিস, আগানোর, বিন সাইজ, সাদাবাহার, রামশা, অনেক রকমের আমাদের এখানে প্রোডাক্ট আছে। আর এখানে আমাদের জন্য প্রাইসটা রিজনেবল আছে, আমাদের কাস্টমার যেগুলো আছে সবগুলো নিয়ে ওরা স্যাটিসফাই। ইতাও করতে পারবে এবং পয়লা বৈশাখও পড়তে পারবে, জাস্ট ওই রেঞ্জটা করেই আমরা প্রোডাক্ট তৈরি করেছি। রাতে নির্ভয়ে কেনাকাটা সারতে মার্কেটের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। দীপ্ত বার্তা কক্ষ।